Hi guys, good morning. Morning from Kotulpur. তো যাচ্ছি, এটা সিঙ্গেল রাইডে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা সিক্রেটই থাক। যদি থাম্বনেলে না দেখেছেন তাহলে স্পটে চলুন, স্পটে গিয়ে বলছি কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন, দেখা হচ্ছে রাস্তাতে, দেখা হচ্ছে স্পটে। ভিডিও বেশি বাড়াচ্ছি না, ডাইরেক্ট চলে যাই রাস্তাতে। আসছে তো গাইস, গুড মর্নিং। বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ডেস্টিনেশন কোথায় সেটা পরে জানাচ্ছি, ভিডিও সঙ্গে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু ডিটেলস দেওয়া থাকবে ভিডিওর মাঝখানে। আজকে শিবরাত্রির পুজো আছে, সেই হর হর মহাদেব। সবাই পুজো করাতে বেরোচ্ছে, তার মাঝে আমরা বেরিয়েছি একটা শর্ট রাইডে। চলুন, মেন রোডে উঠে গেছি, পরে আবার কোথাও হচ্ছে সঙ্গে থাকুন। ফগটা একবার দেখুন রাস্তাতে, প্রচন্ড ফগ আছে রাস্তাতে। গাড়ি চালাতে একটু অসুবিধা হবে, ঠিক আছে, ঠান্ডা হওয়াটা নেই। তো গাইস, এই জয়পুর জঙ্গল কুয়াশায় ঘেরা। দাঁড়িয়েছিলাম একটু মনালতায় চা খাওয়ার জন্য, চা খেয়ে বেরোলাম আবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ডেস্টিনেশন সঞ্জীবনী পাহাড়, এই কাঁকড়ার সেই সঞ্জীবনী পাহাড়। সঞ্জীবনী সম্বন্ধে আপনারা তো জানেনই, সেই হনুমান সঞ্জীবনী আনতে গিয়ে লক্ষ্মণকে বাঁচানোর জন্য সেই পাহাড় তুলে নিয়ে এসেছিল। এখানে কিছু সঞ্জীবনী গুটি পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে গিয়ে দেখাবো। এক্সট্রা কিছু নয়, এখানে বলে নাকি লৌকিক কোথায় আছে, যে হনুমানের সেই পায়ের ছাপ এখনো রয়ে গেছে এখানেতে। তো গিয়ে দেখি কী কী আছে, শুনুন, আপনারাও সঙ্গে থাকুন, আমিও যাচ্ছি। আর আগে জয়পুর জঙ্গলটা একটু ভালো করে দেখে নিন, নতুন নতুন কচি কচি পাতা গজিয়েছে গাছেতে। দেখুন কি দারুণ লাগছে, কদিন আগেই ছিল গাছগুলো সব শুকনো, এখন সব নতুন কচি পাতা গজিয়েছে, কিছুদিন পরে সব সবুজে ভর্তি হয়ে যাবে। গাইস, আমরা ভগৎ সিং মোড়, মানে বিষ্ণুপুর বাইপাসের কাছে, যেটা সোনামুখী রোড যাচ্ছে, ওই সোনামুখী রোড ধরে কিছুটা আগিয়ে গিয়ে আবার আমরা ঘুরবো। তো আমরা আপাতত সোনামুখী রোড ধরছি। বিষ্ণুপুর থেকে সোনামুখী রোড ধরলাম। আশা করছি আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন, আপনাদের কোনো কিছুই লাগবে না কোন দিক হয়ে যেতে হচ্ছে, কীভাবে যেতে হচ্ছে, সেটা আপনারা ভিডিওতেই পরিষ্কার বুঝতে পেরে যাবেন সমস্ত কিছু। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এখন সোনামুখী রোড ধরে জয়কৃষ্ণপুরের বাস স্ট্যান্ডে আছি, মানে জয়কৃষ্ণপুর বাজারে আছি। এই জয়কৃষ্ণপুর বাজার থেকে আমরা লেফট সাইড অর্থাৎ মাদিকে ঘুরবো। মাদিকে ঘুরে অযোধ্যা গামিত্যা হয়ে পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন। জয়কৃষ্ণপুর থেকে আমরা মাদিকে নিলাম, মানে আস্তে আস্তে আগাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
ঠাকুরগাঁও মেইন রোডে উঠছি আমরা। ঠাকুরগাঁও মোড় থেকে ডান দিকে নিলাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোন বাদিকে? এইটা বল। আবার একটুখানি এসেই মেন রোড থেকে 100 মিটার এসেই আমরা আবার বাঁ দিকে নিলাম। এখান থেকে গুগলের গুগল অনুযায়ী 5.5 কিলোমিটার ডিস্টেন্স। দেখা যাক কতক্ষণ সময় লাগে। এটা একদম গ্রামের ভিতরে ছোট্ট রাস্তা ঘুরলাম। এখান থেকে আমাদেরকে যেতে হবে 4 কিলোমিটারের মতো, অ্যাপ্রক্স 4 কিলোমিটার। তো আমরা ডান দিকে নিচ্ছি, সেই গ্রামের মোরাম রাস্তা, সেই ধুলো রাস্তা, লাল মাটির রাস্তা, বাঁকুড়ার লাল মাটি। এখান থেকে 1.5 কিলোমিটারের মতো আমাদেরকে যেতে হবে মেন স্পটে যাওয়ার জন্য। টুল কিছু আছে এখানেতে। আমরা জঙ্গলের ভিতরে এন্ট্রি নিচ্ছি। জঙ্গলটা কীরকম, বিখ্যাত জঙ্গল, ছোট জঙ্গল না বড় জঙ্গল জানি না। আপাতত আমরা ঢুকছি জঙ্গলের ভিতরে, সেই অফরোড। মোটামুটি দুর্দান্ত ট্রেল হচ্ছে আমাদের। সামনে একটা শিয়াল, ওই দেখুন, শুধু চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। তুলে নিয়ে চলে যাবো। যাক, জঙ্গলের ভিতরে একটা জিনিস দেখতে পেয়েছি, একটা শিয়াল দেখতে পেয়েছি। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, অর্থাৎ সেই সঞ্জীবনী পাহাড়। একটা আশ্রম আছে, এই যে ঢিপি, এই ঢিপিটাকেই সঞ্জীবনী পাহাড় বলছে। একটা আশ্রম আছে, সেখানে আমরা এসে পৌঁছে গেছি। দেখ, অনেক কষ্টসৃষ্ট করে, অনেক এদিক ওদিক করে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। হাই গাইস, এসে গেছি সেই ডেস্টিনেশন সঞ্জীবনী পাহাড়। পাহাড়ের সঞ্জীবনী পাহাড়, অ্যাকচুয়াল পাহাড় নয় এটা, এটা হচ্ছে ছোট্ট একটা ঢিবির মতো, জাস্ট ফাঁকায়। চারদিকে একটা আশ্রম আছে পাশেতে, সঞ্জীবনী পাহাড় শান্তি আশ্রম। এদিকে আছে দেখুন, আমার পিছনে আছে হনুমান মন্দির, এ পাশে আছে, ওই দেখুন পিছনে আছে, একদম পিছনে যেটা আছে, ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হনুমান মন্দির। ওইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা মন্দির আছে, এটা মনে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এদিকে আছে, চারদিকে দেখুন আশ্রম আছে অনেকগুলো। আর মেন স্পটটা মনে হচ্ছে যদ্দূর সম্ভব ওইটা, ওই যেটা দেখতে পাচ্ছেন দূরে ওই উঁচু জায়গাতে ওটা। আর সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী গাছ একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, এখন প্রথমে আপনাদেরকে আশ্রমগুলো একটু দেখিয়ে দিই আর মন্দিরগুলো একটু দেখিয়ে দিই, তারপর মেন স্পটে আসছি। আর যদি পসিবল হয় তাহলে আশ্রমের কোনো কাউকে দিয়ে দেখি, যদি কোনো কিছু বলা যায় কীভাবে কী হলো, সেই সমস্ত ডিটেলস আপনার সামনে নিয়ে আসছি। তো সঙ্গে থাকুন। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির।
মেন সঞ্জীবনী পাহাড়ে আসা এই সেই সঞ্জীবনী গাছ, মানে মৃত সঞ্জীবনী গাছ। অ্যাকচুয়াল জল পেলে তবেই বুঝতে পারা যায় সবুজ হয়ে থাকে, বাকি টাইম ম্যাক্সিমাম টাইম এরকমই কালার হয়। দেখুন একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিই, এই দেখুন এরকম দেখতে হয়। ভালোভাবে একটাকে দেখাতে গেলে আপনাকে ছেঁড়া দেখে দেখি, ফালতু ছিঁড়বো কেন। এই দেখুন এটা হচ্ছে মৃত সঞ্জীবনীর গাছ, এটাকে জল দিয়ে দেখেছেন মেলা টেলাতে বিক্রি হয়, জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর থেকে আবার সবুজ হয়ে যায় পাতাগুলো অটোমেটিক, এই জন্য একে মৃত সঞ্জীবনী বলা হচ্ছে। এরকম গাছ এদিকে চারদিকেই দেখতে পাওয়া যাবে, এখানে আছে দেখুন, দেখুন এখানে আছে, চারিদিকে আছে। এখানে এখন গাছের পাতা পড়ে আছে প্রচুর, যে কারণে খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না, চারিদিকেই আছে। ওইদিকে শুনলাম নাকি যে হনুমানের কিছু একটা আছে, দেখি ওইদিকটায় গিয়ে কী আছে, তো চলুন সঙ্গে থাকুন। এটা হচ্ছে সেই মৃত সঞ্জীবনীর গাছ, তো এটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য। 24 ঘন্টা ওয়েট করুন আপনারা, 24 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো একে জলে। শুনলাম নাকি এখানে একে যদি জল দেওয়া হয় কন্টিনিউ, এর থেকে আবার সবুজ পাতা বেরোয়, সেটা আপনাদেরকে দেখাবো, তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, তো সঙ্গে থাকুন, আমি সমস্ত ডিটেলস নিয়ে আসবো। যেটা সত্যিই শুকনো নাকি এটা থেকে পাতা বেরোয় সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। পুরোটাই মৃত সঞ্জীবনী গাছেতে ভর্তি, দেখুন চারিদিকেতে প্রচুর গাছ আছে, কিন্তু পা দিয়ে দিয়ে কিছু নষ্ট করে দিয়েছে। দেখুন পুরো পাহাড়টা এই জন্যই নাম হচ্ছে সঞ্জীবনী পাহাড়, এই মৃত সঞ্জীবনী গাছ আছে প্রচুর। দেখুন চারিদিকে আওয়াজটা শুনুন, এই দেখুন পুরো ঢং 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 করে শব্দ হচ্ছে না, ঢং করে ছোট কাছ থেকে দেখুন একটা পাথর ছুঁড়ে বুঝতে পারা যাবে। এই দেখুন পুরো ফাঁকা, তারপর এখানটা দেখা, এখানটাও দেখুন পুরো ফাঁকা, উপরটা একবার দেখি, পুরো ঢিবিটা আমি শুনেছিলাম পুরো ঢিবিটা ফাঁকা, এটা একটু আপনাদের কাছে দেখাচ্ছি যে পুরো ঢিবিটা সত্যিই ফাঁকা কিনা, মান না। এখানটা দেখুন ইয়ে আছে, বোঝা আছে, এই হচ্ছে মেন পাহাড় যেটাকে সঞ্জীবনী পাহাড় বলছে। অ্যাকচুয়াল পাহাড় নয়, অ্যাকচুয়াল হচ্ছে ঢিবি একটা, দেখুন চারদিকে সঞ্জীবনী গাছ। দেখুন পুরো ফাঁকা, ফাঁপা ফাঁপা টিলা, শব্দটা কীরকম হচ্ছে দেখুন, এখানটা বোঝা। ফাঁকা থাকলে যেরকম শব্দ হয় ভিতরে ঠং 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 করে, সেরকমভাবে শব্দ হচ্ছে দেখুন। তো লোকালদের কথা মতো এই জায়গাতে, এই মন্দিরের পিছনে একটা এরকম জায়গাতে একটা স্পট ছিল, জায়গাটাকে নাকি ওরা হনুমানের পায়ের ছাপ বলে দাবি করছে। ওই জায়গাটায় এনাদের দু চারজনের সাথে কথা বললাম, এনারা বললেন যে ওই জায়গাটাতে সারা বছর এবং গরমের সময়ও জল থাকতো, এই জায়গাটাতে সারা বছর এবং গরমের সময় জল পাওয়া যেত, যে কারণে এই জায়গাটাকে ওনারা হনুমানের পায়ের ছাপের সাথে তুলনা করছেন। যাক আপনারা কমেন্টে বলুন সত্যি এরকম লাগছে কি না, গাছে ভর্তি হয়ে গেছে আর যে কারণে এখানে বজরংবলীর মন্দিরটা তৈরি হয়েছে। এটা আপনাদেরকে প্রথমেই দেখালাম বজরংবলী মন্দির, এই বজরংবলীর মন্দিরটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। তো জানি না কতটা সত্য কতটা মিথ্যা, তবে আমরা বাঙালি আমরা বিশ্বাস করতে বাধ্য সব কিছু, সেই হিসাবে হয়তো হতেও পারে, যাক আমি তো বিশ্বাস করলাম। আপনারা জানান কতটা আপনাদের মনে হলো ঠিকঠাক কতটা ভুল, তো সঙ্গে থাকুন।
গাইস সঞ্জীবনী পাহাড়ে আছি। চারদিক তো এখানে সঞ্জীবনী পাহাড় আমরা ঘুরে নিয়েছি, আপনারা তো ভিডিওই দেখেই নিলেন সব কিছু। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব পরের ডেস্টিনেশনের দিকে। তো সঙ্গে থাকুন, কোথায় যাচ্ছি কী করছি সব কিছু নিয়ে আসবো। আর হ্যাঁ, সঞ্জীবনী মৃত সঞ্জীবনী কেমন লাগলো, আর সঞ্জীবনীর মৃত সঞ্জীবনী সত্যিই জীবিত হয়ে ওঠে কিনা সেটার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। সেটা আমি ভিডিওর সাথে অ্যাড করবো, বাড়িতে যাই গিয়ে আমি ওটাকে জলে দিয়ে ওদের কথা মতো যদি 4-5 ঘন্টা 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ওটা থেকে আবার পাতা বেরোবে সবুজ পাতা, সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, ভিডিওটা দেখতে হবে শেষটাও। তো আপাতত ভিডিওটা কেমন লাগলো, এই জায়গাটা আসা এবং এই জায়গাটা ঘোরা, এই জায়গা সম্বন্ধে কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই দেখুন, সেই মৃত সঞ্জীবনী গাছ যেটা তুলেছিলাম পাহাড় থেকে, তো এসে আপনাদেরকে বলেছিলাম না এটা থেকে সত্যিই গাছ বেরোয় কিনা সেটা দেখাবো। সেটাকে এই বলেতে দেখুন, এই বলে হাফ ফোল জল নিয়েছি, আর এই যে মৃত সঞ্জীবনী গাছ এটাকে এখানেতে আমি ডুবিয়ে রাখছি ভালোভাবে। এবং এটাকে করতে হবে কি, এর উপর থেকে এইভাবে জল ছিটিয়ে পুরো গাছটাকে নরম করতে হবে, এটাকে পুরো গাছটাকে এভাবে ভিজাতে হবে। ভিজিয়ে দিলাম, এখন এটা দেখুন এখানে গেছে, এ দেখুন এখানেতে মৃত সঞ্জীবনী গাছকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে 24 ঘন্টা সময় দেবো, এখন বাজছে ঘড়িতে 3:45-3:48 হবে, মানে আগামীকাল বিকাল 4টের সময় আপনাদেরকে দেখাবো যে গাছটা সত্যিই 4টে বা 4টের পরে, যতক্ষণ না গাছটা সবুজ হচ্ছে ততক্ষণ তো আপনাদেরকে দেখাতে পারবো না। যাক 24 ঘন্টা বা 24 ঘন্টার পরে ওনারা যেটা বললেন যে 24 ঘন্টার মধ্যে গাছটা থেকে পাতা বেরিয়ে যাবে এবং গাছটা সবুজ হয়ে যাবে, আমি সেটা ওয়েট করি। দেখি আপনারাও 24 ঘন্টা ওয়েট করুন আমার সঙ্গে, ভিডিওই থাকুন, দেখি 24 ঘন্টা পরে আপনাদের সামনে আবার নিয়ে আসছি যে গাছটা সত্যিই সবুজ হচ্ছে নাকি এরকমই থাকছে, এটা সত্যিই মৃত সঞ্জীবনী নাকি অন্য কিছু দিয়ে আপনাদেরকে ধপ দেওয়ার চেষ্টা করছি সেটা সামনে নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকুন। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম শুকনো সেই মৃত সঞ্জীবনী গাছ যেটাকে জলে ভেজানোর দরকার ছিল, দেখুন জলে ভিজিয়েছিলাম কালকে রাতে, কালকে বিকালে অ্যাকচুয়াল 4:15-20 নাগাদ ভিজিয়েছিলাম, আজকে দেখুন এই ঘড়িতে 4:20 বাজছে, 24 ঘন্টা হয়েছে। তো 24 ঘন্টার মধ্যে গাছটা দেখুন কি দারুণ হয়ে গেছে, একদম পুরো সবুজ হয়ে গেছে, দেখুন চারদিকে পাতা বেরিয়ে একদম পুরো সবুজ হয়ে গেছে গাছটা, মানে এটা পিওর মৃত সঞ্জীবনী বলে বোঝাই যাচ্ছে যে মরে যাওয়ার পরেও সবসময় ম্যাক্সিমাম টাইম এটা শুকনো থাকে এবং জলে এইভাবে ভিজিয়ে রাখলে মানে জল পেলে এটা আবার নতুন করে সবুজ হয়ে যায়। এটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম, দেখুন গাছটা একটু তুলে দেখাচ্ছি, দেখুন কালকে এই গাছটাই আপনাদেরকে দেখিয়েছিলাম এইভাবেই ছিল সেম জিনিস, শুধু আজকে শুকনোগুলো সবুজ হয়ে গেছে, বাকি কোনো ডিফারেন্স নেই। এ দেখুন শুকনোগুলো কীভাবে কীরকম চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে পুরো, দেখুন সেম জিনিস সব। আপনাদেরকে দেখালাম সঞ্জীবনী মৃত সঞ্জীবনী গাছ থেকে কীভাবে দেখুন এরকম শুকনো গাছ থেকে কীভাবে সবুজ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানান, আপনাদের কারো কাছে সঞ্জীবনী গাছ থাকলে সেটাও জানান, আর যদি কেউ বাড়িতে সঞ্জীবনী গাছ ঠিকঠাক করে রেখে থাকেন এইভাবে হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে জানান, আর কারো যদি লাগে তাহলে অ্যাড্রেসটা আমার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে কালেক্ট করে নিয়ে আসতে পারেন, তবে খুব বেশি পাবেন না, অল্প সংখ্যক কালেক্ট করে নিয়ে আসা যায় এখানে। তো বাই বাই। সঞ্জীবনী পাহাড় ঘোরা শেষ হলো, তো মৃত সঞ্জীবনী গাছ আপনাদেরকে দেখালাম, তো এখন আমরা যাচ্ছি পাশেই আরেকটা ডেস্টিনেশন আছে সেখানে। তো কেমন লাগলো ভিডিও জানাবেন, আর হ্যাঁ গাছটা যেটা দেখলেন যেটা কনভার্ট হয়েছে সেখানটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আসছি পরের ভিডিওতে, সঙ্গে থাকুন, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে নেক্সট এক্সটেনশনের পরে।